হ্যালো বন্ধুরা, মানব দেহ নিয়ে আমাদের চলমান পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা আগেই জেনেছি মানব দেহে রক্ত সংবহন মূলত চারটি প্রক্রিয়ায় হয়ে থাকে। এগুলোকে আমরা বলে থাকি সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন এবং করোনারি সার্কুলেশন। এই সার্কুলেশনগুলো সম্পর্কে বিশদ আলোচনা আমাদের অন্য ভিডিওতে করা হয়েছে, তবুও আলোচনার স্বার্থে এই ভিডিওতে সংক্ষেপে বলে যাচ্ছি। সিস্টেমিক সার্কুলেশন মানে যে সার্কুলেশনের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে সঞ্চালিত হয়। একইভাবে পালমোনারি সার্কুলেশন মানে যে সার্কুলেশনের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে আমাদের ফুসফুসে পরিবাহিত হয়। আজকের আমরা আলোচনা করব পোর্টাল সার্কুলেশন নিয়ে, এবং করোনারি সার্কুলেশন হচ্ছে যে সার্কুলেশনের মাধ্যমে হৃৎপিণ্ড তার নিজের শরীরে রক্ত সংবহন করে। তো চলুন বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। আমাদের আজকের আলোচিত বিষয় পোর্টাল সঞ্চালন বা পোর্টাল সার্কুলেশন কি। পোর্টাল সঞ্চালন বা পোর্টাল সার্কুলেশনের অবস্থান কোথায়, এবং সবশেষে আলোচনা করব পোর্টাল সঞ্চালন বা পোর্টাল সার্কুলেশনের কাজ কি। পোর্টাল সঞ্চালন বা পোর্টাল সার্কুলেশন অন্ত্র এবং যকৃতের মধ্যে পুষ্টি সমৃদ্ধ রক্ত যে মাধ্যমে সঞ্চালিত হয় তাকে পোর্টাল সঞ্চালন বলে। অন্য সব সঞ্চালনের সাথে এই সঞ্চালনের প্রধান পার্থক্য হচ্ছে, অন্য সব ধরনের সঞ্চালনে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছায়, কিন্তু এই সঞ্চালনে রক্ত প্রথমে লিভার বা যকৃতে, তারপর হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছায়। এখানে লিভার বা যকৃৎ একটি মাধ্যম হিসেবে কাজ করে, এবং পরবর্তীতে জানতে পারব এটি একটি ফিল্টার হিসেবেও কাজ করে। বন্ধুরা, পার্শ্ববর্তী চিত্রে নির্দেশিত নীল রঙের সার্কুলেশনকেই পোর্টাল সার্কুলেশন বলে। এখানে পোর্টাল সার্কুলেশনকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। পোর্টাল সার্কুলেশনের অবস্থান। পোর্টাল সার্কুলেশনের অবস্থান আমাদের পেটের ভিতরে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোতে জুড়ে। সুতরাং পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে মূলত আমাদের পরিপাকতন্ত্রে যে অঙ্গগুলো সংশ্লিষ্ট সেই অঙ্গগুলোতেই রক্ত সংবহন করে, যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, পেট, অগ্নাশয়, প্লিহা বা স্প্লিন, গলব্লাডার বা পিত্তথলি। পোর্টাল সার্কুলেশনের কাজ। যেহেতু পোর্টাল সঞ্চালন মূলত পরিপাকতন্ত্রকে ঘিরে, সুতরাং এই সঞ্চালনের কাজ হচ্ছে আমরা খাবারের মাধ্যমে যদি কোনো ক্ষতিকর পদার্থ খেয়ে থাকি তা প্রথমে পোর্টাল ভেইনের মাধ্যমে রক্তে গৃহীত হয়, এবং সেই রক্ত সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে প্রথমে লিভারে পৌঁছায়। লিভার তখন সেই ক্ষতিকর পদার্থগুলোকে অপসারণ করে ফ্রেশ রক্তকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। হৃৎপিণ্ড তখন সেই ফ্রেশ রক্তকে সমগ্র শরীরে প্রেরণ করে, এবং আমাদের সমগ্র শরীর সেই রক্তের মাধ্যমে পুষ্টি পেয়ে থাকে। সুতরাং পোর্টাল সঞ্চালন আমাদেরকে খাবারের মাধ্যমে গৃহীত বিষক্রিয়া থেকে রক্ষা করে। তাহলে বন্ধুরা, এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যদি পোর্টাল সঞ্চালন না থাকতো তাহলে আমরা খাবারের মাধ্যমে যে সমস্ত খারাপ পদার্থ খেয়ে থাকি সেই সমস্ত খারাপ পদার্থ আমাদের শরীরের অন্য অন্য অর্গানগুলো সেই পদার্থের দ্বারা ক্ষতিগ্রস্ত হতো। সুতরাং এখানে লিভার হচ্ছে সেই পোর্টাল সঞ্চালনের মাধ্যমে এই খারাপ পদার্থগুলোকে অপসারণ করছে।
আজ আর না বন্ধুরা, মানবদেহ সম্পর্কে এরকম মজার মজার তথ্য পেতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখুন। আলোচনার কোনো অংশ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। ধন্যবাদ সময় দিয়ে আলোচনাটি শোনার জন্য।